আজকের রাশিফল 22 মে 2022 রবিবার, তিথি কৃষ্ণ ষষ্ঠী, জন্ম রাশি হলো মকর, সূর্যোদয় সকাল 4:57, সূর্যাস্ত বিকাল 6:08। মেষ রাশির রাশিফল, আজ কোনো বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, সকালের দিকে খরচ বাড়তে পারে, শিক্ষকদের শুভ কিছু পরিবর্তনের আশা রাখতে পারেন, প্রেমের ব্যাপারে চাপ আসতে চলেছে, প্রতিবেশীর সঙ্গে কোনো বিবাদে যাবেন না, গান বাজনা নিয়ে যারা কাজ করেন তাদের ভালো সুযোগ আসতে পারে, নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ পাবেন, স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন, যে সমস্যা আপনাকে ঝামেলায় ফেলেছে তা সমাধান করার জন্য আপনার বুদ্ধি এবং বিচক্ষণতা ব্যবহার করার প্রয়োজন রয়েছে, আপনি মায়ের কাছ থেকে কিছু আর্থিক সুবিধা পেতে পারেন, পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা আনন্দদায়ক মেজাজে রাখবে, আজ স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পেতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 8। বৃষ রাশি রাশিফল, আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন, যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত, মন হলো জীবনের প্রবেশদ্বার, ভালো মন্দ যাই হোক না কেন এটি মনের মধ্যে আসে, জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে, কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে, নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে, আপনি অনেক টাকা পয়সা পাবেন, কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে আজ আপনার কথা শুনবে, কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলির আজ সমাধান হতে পারে, আজ মানসিক অবসাদে যোগ রয়েছে, কোনো মহিলার জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে, নেশা থেকে একটু দূরে থাকুন, ব্যবসায় ভালো ফল আজ পাবেন, চাকরি স্থানে উন্নতি যোগাযোগ হবে, অযথা ব্যয় নিয়ে চিন্তা থাকবে, আজ কোনো কাজ বারবার চেষ্টা করে বৃথা হবে, শরীরের কোনো কষ্ট অবহেলা করবেন না, আইনি কাজের জন্য ভালো সুযোগ পেতে পারেন, পেটের সমস্যা বৃদ্ধি পাবে, একে ভাগ্য সংখ্যা হলো 4। মিথুন রাশির রাশিফল, আজ বিলাসিতার জন্য খরচ বাড়বে, বাড়িতে কোনো বিবাদের জন্য মানসিক কষ্ট হবে, ব্যবসার ব্যাপারে একটু শান্তি পেতে পারেন, বিবাহ সংক্রান্ত কোনো যোগাযোগ এলে একটু চিন্তা করুন, দুপুরের পরে আজ একটু সাবধানে থাকুন, কোনো বিপদ ঘটতে পারে, কোনো আত্মীয়ের সাথে বিবাদ হতে পারে, দাম্পত্য জীবন সুখেই কাটবে, আর্থিক ব্যাপারে কিছু সুবিধা আসতে পারে, আজ দীর্ঘস্থায়ী কোনো অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন, আপনি সহজেই মূলধন আদায় ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার অনুরোধ করতে পারেন, আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে, আপনার ভালোবাসার জীবনে সত্যি আপনার জন্য অসাধারণ কিছু বয়ে আনবে, আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কর্কট রাশির রাশিফল, আপনি সুন্দর আশা আজ দেখতে পাবেন, আপনার সঙ্গে থাকা মানুষজনরা আপনার উপর বিশেষ খুশি হবে না, সে আপনি তাদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন, আপনি ভালোবাসার দ্বারা প্রত্যাখ্যাত হতে পারেন, সিদ্ধান্তে সহায়ক ফল নিয়ে আসবেন, ফাঁকা সময়ে আপনি সৃজনশীল কিছু কাজ করতে পারেন, সকলে মিলে কোথাও ভ্রমণের আলোচনা এখন বন্ধ রাখাই ভালো হবে, আজ সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সারাদিন কোনো কাজ নিয়ে ব্যস্ত হতে হবে, চাকরিতে শুভ যোগাযোগ আসতে চলেছে, পিতার সঙ্গে তর্ক বাঁধতে পারে, সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকায় আনন্দ পাবেন না, খেলাধুলায় শুভ পরিবর্তন আসবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। সিংহরাশি রাশিফল, আজ বাড়তি কোনো ব্যবসার কাজে শুভ ফল পাবেন, বাবা মার সাথে ছোট্ট কোনো তর্ক বাঁধতে পারে, ব্যবসায় কোনো বাড়তি যোগাযোগ আসতে পারে, দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে, সম্পত্তির ব্যাপারে কোনো চাপ আসবে, অপরের কোনো উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে, ব্যবসায় উন্নতির জন্য আনন্দ হবে, চাকরির স্থানে জটিলতা আসতে পারে, আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন, আজ কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, আপনার বিরুদ্ধে আজ শক্তি কাজ করবে, যদি কোনো প্রতিশোধ নিতে চান তাহলে মর্যাদাপূর্ণ উপায়ে নেওয়া উচিত হবে, ভালোবাসার শক্তি আপনাকে উদ্দেশ্য প্রদান করবে, দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন, দিনের শেষে আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কন্যা রাশির রাশিফল, আপনার ব্যক্তিত্বে সমস্যার সম্মুখীন হতে হবে, আজ আপনি কিছুটা চাপের মুখোমুখি পড়তে পারেন, আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে কিন্তু একই সময় ব্যয়ও ঊর্ধ্বমুখী হবে, বাচ্চারা নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ গড়ায় মনোযোগী হওয়া দরকার রয়েছে, অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে আপনি আনন্দে থাকবেন, আজ খুশির কোনো খবর পেতে পারেন,
স্ত্রীর সঙ্গে সুন্দর একটি দিন কাটাবেন। কর্মস্থলে আজ রাগ বাড়তে পারে, বুদ্ধির ভুলের জন্য কোনো দুশ্চিন্তা হতে পারে, শারীরিক কষ্ট আজ থাকবে। আজ ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধতে পারে, প্রেমের সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। আজ কোনো অতিথিদের নিয়ে আনন্দ হবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 5। তুলা রাশির রাশিফল। আজ কোনো মিথ্যা অপবাদ নিয়ে আলোচনা হবে। আজ বাড়িতে কোনো খরচের জন্য বন্ধুর সাথে বিবাদ বাঁধতে পারে, আত্মীয় স্বজন আসতে পারে। ব্যবসার মাধ্যমে আজ চাপ আসবে, জমি ক্রয় বিক্রয় নিয়ে আশানুরূপ ফল পাবেন না। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে, কোনো কাজের জন্য আজ নিচু হতে হবে। আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারবেন, এটিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আপনি আজ ইতিবাচক ফল পেতে পারেন, ফাঁকা সময়ে সঠিক কাজ করতে পারবেন, বিবাহিত জীবন সুন্দর হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। বৃশ্চিক রাশি রাশিফল। আজকের দিনটি বিশেষভাবে সুন্দর হয়ে উঠবে, আপনার সন্তানের কারণে অর্থনৈতিক কিছু সুবিধা পেতে পারেন। অতীতের সুখ স্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে, আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আজ কোনো আশা পূরণের পথে বাধা আসতে পারে, সকালের দিকে স্ত্রীর সাথে কোনো ঝামেলা বাঁধতে পারে, ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। আজ খারাপ কথা বলার জন্য অনুতাপ হবে, জ্যোতিষচর্চায় আনন্দ পাবেন, আর্থিক সাহায্য পেতে পারেন, শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে, বাড়তি খরচের জন্য চাপ বাড়বে। এর ভাগ্য সংখ্যা হলো 1। ধনুরাশি রাশিফল। আজ সকালের দিকে কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, আজ সারাদিন খরচ বেশি হতে পারে, বাড়িতে সকলে মিলে আনন্দ বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনে সুখ আসবে, আইনে কোনো কাজে উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য পাবেন। সন্তানের ব্যবহারের কারণে আজ চিন্তিত হতে পারেন, বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে, সেবামূলক কোনো কাজে শান্তি পাবেন, স্বাস্থ্য সুন্দর থাকবে, আজ কিছু অর্থের প্রয়োজন হতে পারে। ভালোবাসায় হঠকারি পদক্ষেপ এড়িয়ে চলুন, কাজের পরিবর্তন আপনাকে মানসিক শান্তি দেবে, সফর করায় আপনাকে নতুন স্থান দেখাবে, গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে। আপনার স্ত্রীর আচরণে আজ আপনার কাজ ব্যাহত হতে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 7। মকর রাশির রাশিফল। জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন, আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে কোনো লাভ নেই, এর ফলে দৈনন্দিন জীবনে সুগন্ধ নষ্ট হয়ে যায়, বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয়। অর্থ সংক্রান্ত সমস্যাগুলি মোকাবিলা করতে পারেন, স্ত্রীর সাথে সুন্দর একটি দিন উপভোগ করবেন। আজ শুভ কাজের জন্য দিনটি ভালো হবে না, আজ সংসারে কোনো অচেনা ব্যক্তিকে নিয়ে বিবাদ বাঁধতে পারে, ব্যবসা ব্যয় নিয়ে আলোচনা হবে, বাড়িতে নতুন অতিথি আগমন হবে, কৃষিকাজে সাফল্য বাড়তে পারে, মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে, পড়াশোনায় কিছু অসুবিধা বোধ হতে পারে, আজ ভ্রমণে না যাওয়াই ভালো হবে, প্রিয়জনের কোনো কাজ নিয়ে সাংসারিক অশান্তি বাঁধতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। কুম্ভ রাশির রাশিফল। শারীরিক ও মানসিক কষ্টের জন্য গুরুজনদের সঙ্গে আলোচনা হবে, ব্যবসায় কোনো শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে, স্ত্রীর কারণে খরচ বৃদ্ধি পাবে, রোগের পরিমাণ বাড়তে পারে, দাম্পত্য জীবনে বিচ্ছেদ আসতে পারে, আজ মানসিক চাপ আসবে, ব্যবসার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে, আজ মানসিকভাবে চাঙ্গা থাকবেন, নতুন প্রেম উদ্দীপনা জাগিয়ে তুলবে, রোজগারের নতুন সুযোগগুলি আসতে পারে, আজ একটু ব্যস্ততার মধ্যে কাটতে পারে, স্ত্রীর কাছে ভালোবাসা পাবেন, আজ দিনটি চমৎকার হয়ে উঠবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মীন রাশির রাশিফল। আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন, আজ ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আসবে, আপনার সন্তানের কারণে অর্থনৈতিক সুবিধা পেতে পারেন, আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে, আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ হবে, আজ ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে, সকালের দিকে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে, আর্থিক ব্যাপারে কিছু সুবিধা আসতে পারে, কর্মস্থানে কোনো কাজের জন্য সম্মান নষ্ট হবে, ভালো কোনো কাজে সাফল্য পাবেন, ব্যবসায় উন্নতি বৃদ্ধি পাবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 4। ভালো থাকুন, সুস্থ থাকুন।